কুরবানির ঈদে যাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ আছে কিংবা স্ট্রোকের রোগী কিংবা হার্টের রোগী, তারা কিভাবে গরুর মাংস খাবে? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। কুরবানের ঈদ আজ বাদে কালকে ঈদ, বাংলাদেশের মানুষ কুরবানির ঈদে প্রচুর পরিমাণে গরু কুরবানি দেয়, খাসি কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, মহিষ কুরবানি দেয়, এমনকি অনেকে উটো কুরবানি দেয়। এই যে যে পশুগুলোর কথা বললাম, যে এই পশুগুলো সবগুলোই কিন্তু রেড মিট, হ্যাঁ লাল মাংস, আর এই মাংসগুলো মানে আসলে কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, আমরা তো প্রচুর পরিমাণে খাই। তো এখন আমি আজকে আলোচনা করব যে এই কুরবানির ঈদে যাদের বিশেষ করে উচ্চ রক্তচাপ আছে কিংবা স্ট্রোকের রোগী কিংবা হার্টের রোগী, তারা কিভাবে গরুর মাংস খাবে। প্রথম কথা হলো যে আসলে যে এই যে রেড মিট, এগুলাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এগুলোর সাথে। তো এই জন্য প্রথমে যে কথা বলবো, চেষ্টা করা যে গরুর মাংস না খাওয়া, কিন্তু এটা তো আসলে সম্ভব না। দেখা যাবে যে বাড়িতে কুরবানি দিয়েছে, বাসার সবাই খাচ্ছে, বাবা খাচ্ছে না, দাদা খাচ্ছে না, এটা আসলে আমরা মেনে নিতে পারি না, আমরা চাই যে আমরা সবাই বসে খাবো। এই জন্য প্রথম যে পরামর্শটা আমি দিব, যে পরিমিত পরিমাণে খাবেন, 2 টুকরা 3 টুকরার মধ্যে একদিনে খেয়ে শেষ করলেন, এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো যে আমরা যদি চর্বি মুক্ত করে খেতে পারি, এটা একটা খুব ভালো একটা সিস্টেম। কিরকম ভালো একটা সিস্টেম? প্রথমত আপনি যখন গরুর মাংস কাটবেন, হ্যাঁ বাসায় এনে কাটতেছে, তখন যত বেশি সংখ্যক চর্বি বা ফ্যাটকে কেটে ফেলে দিবেন। এরপর আরেকটা খুব ভালো সিস্টেম বা উপায় আছে, সেটা হলো যে এই গরুর মাংসটা যে গরম পানিতে ফুটাবেন, গরম পানিতে সিদ্ধ করবেন। দেখবেন যে গরম পানিতে যখন আপনি গরুর মাংসটা ফুটাবেন বা সিদ্ধ করবেন, তখন কিন্তু তেলগুলো আলাদা হয়ে যাবে, এবং এখান থেকে শুধুমাত্র যে যে ফ্রেশ মিট বলি, মানে একদম ফ্রেশ মাংসের যে টুকরা আছে, এই টুকরাগুলো নিয়ে আপনি যদি রান্না করে খান, তাহলে গরুর সাথে যে চর্বি আছে, মানে গরুর মাংসের সাথে যে চর্বি বা ফ্যাটটা থাকে, খাসির মাংসের সাথে যে চর্বি বা ফ্যাটটা থাকে, সেটা কিন্তু কমে যাবে। আর একই সাথে আমি আপনাকে পরামর্শ দিব, এখন কিন্তু সারা বাংলাদেশে প্রচন্ড গরম, যে আমরা এরকম কি একসাথে বেশি খাবার খাবো না, খাবারে যেন লবণ কম থাকে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু এমনিই কিন্তু সিগারেট এবং অ্যালকোহল, এই দুইটা নিষেধ করা হয়। তো যারা এইগুলার অভ্যাস আছে, তারা অন্তত পক্ষে এই ঈদের দিন বা গরুর মাংস যে কয়েকদিন খাচ্ছেন, এই কয়েকদিন কম খাবেন। সর্বশেষ আরো যে কথাটা বলবো, আপনার ওজন কমাতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ হাঁটতে হবে। তো ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের ইউটিউব চ্যানেল 10 মিনিট ডক্টরকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।